हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल स्टडी विद ईशानी। डब्ल्यूबीपी एक्साइज सब इन्सपेक्टर नतून एक प्रैक्टिस सेट निये एलाम। आज के हे मॉक टेस्ट 27। आज के क्लासे तुम्हारे जो 40 प्रश्न रेखे प्रत्येक प्रश्न खूब गुरुत्वपूर्ण। तुम्हारा भिडियो स्किप ना करे प्रथम थेके शेष पर्यंत देखो। भिडियो भलो लगले लाइक करो, चैनल नतून हो सबस्क्राइब करो। ओके, और तुम्हारा जरा आगे क्लासगुलो देखे नीते पारो नी तादेर जोन्नो डेस्क्रिप्शन बक्से लिंक देवा आछे, सेखान थेके तुम्हारा आगे क्लासगुलो देखे नीते पारो। ताहले चलो बंधुरा, आज के क्लासे गुरुत्वपूर्ण प्रश्नगुलो आमरा देखे नी। ভিডিও শুরুতেই বলে দেব, 26তম পর্বে আমাকে দুজন তাদের স্কোর জানিয়েছে। দিলীপ কুঙ্গার, জানি না আমি টাইটেলটা সঠিক উচ্চারণ করতে পারলাম কিনা, সে পেয়েছে 30 আউট অফ 40। শেখ মঞ্জুর আলী 37 আউট অফ 40। দুজনের স্কোর ভালো। তো আজকেও আমি প্রশ্ন বলার পর তোমাদের জন্য 2 সেকেন্ড করে সময় দেব, তোমরা সেই সময়ের মধ্যে মনে মনে উত্তর করে নিও। শেষে গিয়ে দেখবে আউট অফ 40 তোমরা কত স্কোর করতে পারলে, আর যদি সম্ভব হয় আমাকে জানিয়ে দিও, আমি পরবর্তী ভিডিওতে তোমাদের নাম অ্যানাউন্স করব। ওকে, প্রথম প্রশ্ন, ভারতের সবচেয়ে শিল্পোন্নত রাজ্য হলো। 4টে অপশন, আমি শুধু সঠিক উত্তরটাই বলবো। সবচেয়ে শিল্পোন্নত রাজ্য হলো অপশন সি, গুজরাট। পরবর্তী প্রশ্ন 2 নম্বর, নোকিয়া কোন দেশের কোম্পানি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ফিনল্যান্ডের কোম্পানি হচ্ছে নোকিয়া, ঠিক আছে। আর নেদারল্যান্ডের কি? ফিলিপস। আর স্যামসাং, এলজি এগুলো হচ্ছে দক্ষিণ কোরিয়ার। পরবর্তী 3 নম্বর প্রশ্ন, পুরুলিয়া জেলার আদ্রা কেন বিখ্যাত? সঠিক উত্তর অপশন বি, রেল জংশন, অপশন বি। পরবর্তী 4 নম্বর প্রশ্ন, সমঝোতা এক্সপ্রেস ভারত ও কোন দেশের মধ্যে চালু হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পাকিস্তান, ভারত ও পাকিস্তানের মধ্যে চালু হয়। পরবর্তী 5 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের বৃহত্তম কার্পাস বয়ন কেন্দ্র কোনটি? সঠিক উত্তর অপশন বি, কোয়েম্বাটুর, বৃহত্তম কার্পাস বয়ন কেন্দ্র। কোয়েম্বাটুর তামিলনাড়ুতে অবস্থিত, তামিলনাড়ুর দ্বিতীয় বৃহত্তম মহানগর হচ্ছে কোয়েম্বাটুর। পরবর্তী 6 নম্বর প্রশ্ন, 38তম প্যারালাল লাইন কোন দুটি দেশকে পৃথক করেছে? বহু পরীক্ষায় এই প্রশ্ন এসেছে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। তাহলে ভারত এবং পাকিস্তানের মধ্যবর্তী কী আছে? র্যাডক্লিফ লাইন। ভারত এবং চীনের মধ্যে ম্যাকমোহন লাইন। আমেরিকা এবং কানাডার মধ্যে 49তম প্যারালাল লাইন, এবং এটাই সবচেয়ে দীর্ঘতম, ঠিক আছে। পরবর্তী 7 নম্বর প্রশ্ন, ভারতের কোন শিল্পে সর্বাধিক সংখ্যক মহিলা নিয়োজিত আছে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, চা শিল্পে সর্বাধিক সংখ্যক মহিলা নিয়োজিত আছে। পরবর্তী 8 নম্বর প্রশ্ন, বলতরা হিমবাহ কোন পর্বত শ্রেণীতে অবস্থিত? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কারাকোরাম পর্বত শ্রেণীতে অবস্থিত বলতরা হিমবাহ। পরবর্তী 9 নম্বর প্রশ্ন, ব্রিটেনের রাজ পরিবারের বাসভবন কি নামে পরিচিত? সঠিক উত্তর অপশন এ, বাকিংহাম প্যালেস, অপশন এ। আচ্ছা, আর এই ডাউনিং স্ট্রিট এটা হচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম, আর ব্লু হাউস হলো দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির সরকারি বাসভবন, হোয়াইট হাউস হলো আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির সরকারি বাসভবন, ঠিক আছে। পরবর্তী 10 নম্বর প্রশ্ন, কার্গিল যুদ্ধে ভারতীয় সৈন্য কর্তৃক পাকিস্তানি সৈন্যের উপর পাল্টা আক্রমণ, এই অপারেশনের নাম কি? এই অপারেশনের নাম সঠিক উত্তর অপশন এ, বিজয়। পরবর্তী 11 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা স্পিকার কে? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, মীরা কুমার হচ্ছে ভারতের প্রথম মহিলা স্পিকার, তিনি 2009 সালে স্পিকার হন। সুচেতা কৃপালিনী, তিনি উত্তরপ্রদেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হয়েছিলেন। প্রতিভা প্যাটেল, তিনি ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি, 2007 সালে রাষ্ট্রপতি হন। আর ইন্দিরা গান্ধী, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, তিনি 1966 সালে প্রধানমন্ত্রী হন, ঠিক আছে। পরের প্রশ্নে চলে যাবো, 12 নম্বর প্রশ্ন, শ্রীমতী ইন্দিরা গান্ধী প্রথমে কোন মন্ত্রী হয়েছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন, তিনি প্রথমে কোন মন্ত্রী হয়েছিলেন?
অপশন ডি ভারতের তথ্য এবং সম্প্রচার মন্ত্রী হয়েছিলেন। পরবর্তী 13 নম্বর প্রশ্ন, শক্তিস্থল কার নামের সঙ্গে যুক্ত? শক্তিস্থল কার নামের সঙ্গে যুক্ত? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, ইন্দিরা গান্ধীর সাথে যুক্ত শক্তিস্থল। পরবর্তী 14 নম্বর প্রশ্ন, লজ্জাবতী পাতা চলন কি প্রকার চলন? সঠিক উত্তর অপশন বি, সিস মনাস্টি চলন, অপশন বি। পরবর্তী 15 নম্বর প্রশ্ন, ফল এবং বীজ সম্পর্কিত বিদ্যা কি নামে পরিচিত? ফল এবং বীজ সম্পর্কিত বিদ্যা কি নামে পরিচিত? সঠিক উত্তর অপশন বি, কার্পোলজি, অপশন বি। আচ্ছা, ক্রিপ্টোগ্রাফি হচ্ছে গুপ্ত লিখন বিদ্যা, আর ডেন্ড্রোলজি হচ্ছে উদ্ভিদ সংক্রান্ত বিদ্যা, আর এপিগ্রাফি হচ্ছে খোদাই সংক্রান্ত বিদ্যা, খোদাই। পরবর্তী 16 নম্বর প্রশ্ন, সরীসৃপ ও স্তন্যপায়ীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী কোনটি? সঠিক উত্তর অপশন বি, প্ল্যাটিপাস। পরের প্রশ্ন 17 নম্বর, প্যারামেসিয়ামের গমন অঙ্গের নাম কি? সঠিক উত্তর অপশন সি, সিলিয়া হচ্ছে প্যারামেসিয়ামের গমন অঙ্গ। আচ্ছা, তাহলে ফ্লাজেলা কি? ফ্লাজেলা হচ্ছে ইউগ্লিনার গমন অঙ্গ, আর কেচোর গমন অঙ্গ হচ্ছে সিটা, আর ব্যাং এবং টিকটিকির গমন অঙ্গ হচ্ছে পা। ঠিক আছে, পরবর্তী 18 নম্বর প্রশ্ন, প্লাস্টার অফ প্যারিস কি থেকে তৈরি হয়? সঠিক উত্তর অপশন এ, জিপসাম থেকে তৈরি হয় প্লাস্টার অফ প্যারিস। 19 নম্বর প্রশ্ন, শালক সংশ্লেষ হলো, শালক সংশ্লেষ কি প্রকারের পদ্ধতি? অপশন সি, উপচিতি পদ্ধতি। পরবর্তী 20 নম্বর, কোন খনিজ পদার্থের অভাবে রক্তাল্পতা হয়? সঠিক উত্তর অপশন সি, আয়রনের অভাবে রক্তাল্পতা হয়। পরবর্তী 21 নম্বর প্রশ্ন, ফোসকা পড়ার আগে পর্যন্ত মানব শরীরে চামড়া সবচেয়ে বেশি কত তাপমাত্রা সহ্য করতে পারে? সঠিক উত্তর অপশন বি, 60 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী 22 নম্বর প্রশ্ন, ভিটামিন B3 এর অভাবে কোন রোগ হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পেলেগ্রা হয় ভিটামিন B3 এর অভাবে। ভিটামিন B3 এর রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন। আচ্ছা, রাতকানা হয় কোন ভিটামিন অভাবে? ভিটামিন A এর অভাবে হয় রাতকানা। ভিটামিন A এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। আর ভিটামিন B এর অভাবে হয় বেরিবেরি। ভিটামিন B এর রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন। ভিটামিন D এর অভাবে হয় রিকেট। ভিটামিন D এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। ঠিক আছে, পরবর্তী 23 নম্বর প্রশ্ন, মানব দেহে মোট কশেরুকার সংখ্যা কত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 33টি। মানব দেহে মোট কশেরুকার সংখ্যা 33টি। 24 নম্বর প্রশ্ন, বায়ুযান রকেট তৈরি করতে কোন ধাতু ব্যবহার করা হয়? সঠিক উত্তর অপশন বি, অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়। পরবর্তী 25 নম্বর প্রশ্ন, মেঝেতে জল ফেললে জল মেঝেতে সূক্ষ্মভাবে ছড়িয়ে পড়ে, এর কারণ কি? এর কারণ সঠিক উত্তর অপশন বি, জলের আসঞ্জন বল বেশি। পরবর্তী 26 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সম্পূর্ণ ফুল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অপরাজিতা হচ্ছে সম্পূর্ণ ফুল। 27 নম্বর প্রশ্ন, নিউট্রনের আবিষ্কারক কে? নিউট্রনের আবিষ্কারক স্যাডউইক, অপশন বি। পরবর্তী 28 নম্বর প্রশ্ন, বজ্রপাতের দেশ কাকে বলে? সঠিক উত্তর অপশন বি, ভুটানকে বলা হয় বজ্রপাতের দেশ। সুইজারল্যান্ডকে কি বলা হয়? ইউরোপের ক্রীড়াভূমি। আর থাইল্যান্ড হচ্ছে শ্বেত হস্তির দেশ। জাপান হচ্ছে উদীয়মান সূর্যের দেশ বা ভূমিকম্পের দেশ। পরবর্তী 29 নম্বর প্রশ্ন, খেত্রি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি, রাজস্থানে অবস্থিত খেত্রি, খেত্রি তামার জন্য বিখ্যাত। পরবর্তী 30 নম্বর প্রশ্ন, ওয়ান সেঞ্চুরি ইজ নট এনাফ কার আত্মজীবনী? সঠিক উত্তর অপশন সি, সৌরভ গাঙ্গুলির আত্মজীবনী। পরবর্তী 31 নম্বর প্রশ্ন,
ইরাকের পূর্ব নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ইরাকের পূর্ব নাম হচ্ছে মেসোপটেমিয়া, অপশন এ। তাহলে জাইরে কার পূর্ব নাম? জাইরে হচ্ছে কঙ্গো দেশের পূর্ব নাম, বাটাভিয়া হচ্ছে জাকার্তার পূর্ব নাম, ইন্দোচীন হচ্ছে ভিয়েতনামের পূর্ব নাম। পরবর্তী 32 নম্বর প্রশ্ন, হাংরি স্টোন কার লেখা? সঠিক উত্তর অপশন বি, রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী 33 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে গভীরতম বন্দর কোনটি? সঠিক উত্তর অপশন সি, বিশাখাপত্তনম হচ্ছে ভারতের সবচেয়ে গভীরতম বন্দর। 34 নম্বর প্রশ্ন, বিশ্ব যোগা দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর অপশন সি, 21 জুন পালিত হয় বিশ্ব যোগা দিবস, 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস, 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস এবং বিবেকানন্দের জন্মদিন, 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। পরবর্তী 35 নম্বর প্রশ্ন, পুষ্কর মেলা কোথায় আয়োজন করা হয়? সঠিক উত্তর অপশন বি, রাজস্থানে আয়োজন করা হয় পুষ্কর মেলা, অক্টোবর নভেম্বর মাসে এই উৎসবটা পালন করা হয়, মানে এই মেলাটা হয়, আর এই মেলা এশিয়ার সবচেয়ে বড় উটের মেলা। আর বিহারের সোনপুর মেলা বিখ্যাত, এশিয়ার সবচেয়ে বড় পশুর মেলা হচ্ছে বিহারের সোনপুর মেলা। পরবর্তী 36 নম্বর প্রশ্ন, নীতি আয়োগের সিইও কে? সঠিক উত্তর অপশন সি, অমিতাভ কান্ত। পরবর্তী 37 নম্বর প্রশ্ন, গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2021 অনুযায়ী কোন দেশ প্রথমে অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, ইউএসএ প্রথমে অবস্থিত, রাশিয়া দ্বিতীয় স্থানে অবস্থিত, চীন তৃতীয় স্থানে, আর ভারত হচ্ছে চতুর্থ স্থানে। 38 নম্বর প্রশ্ন, কলরব নামে প্রথম পাখি উৎসবের উদ্বোধন কোন রাজ্য সরকার করে? সঠিক উত্তর অপশন বি, বিহার। বিহার সরকার কলরব নামে পাখি উৎসব উদ্বোধন করে, এটা করে বিহারের জামুই জেলার নাগি পাখিরালয়ে এটা উদ্বোধন করা হয়, নাগি পাখিরালয়। পরবর্তী 39 নম্বর প্রশ্ন, দক্ষিণ দিল্লির অ্যান্ড্রু গঞ্জ স্ট্রিটের নাম পরিবর্তন করে কোন বলিউড অভিনেতার নামে রাখা হলো? সঠিক উত্তর অপশন বি, সুশান্ত সিং রাজপুত, অপশন বি। পরবর্তী এবং শেষ প্রশ্ন 40 নম্বর প্রশ্ন, ট্রেন কোচগুলিকে স্যানিটাইজ করতে অতি বেগুনি রশ্মি ব্যবহার করছে কোন মেট্রো স্টেশন? এক্ষেত্রে উত্তর হবে অপশন সি, লখনউ মেট্রো স্টেশন অতি বেগুনি রশ্মি ব্যবহার করছে। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে তোমাদের জন্য 40টা প্রশ্ন। যদি ভিডিও ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দাও, যাতে তোমাদের হাত ধরে আমার এই ক্লাসটা আরও অনেকের কাছে পৌঁছে যেতে পারে। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে জয়েন হয়ে যেতে পারো, গ্রুপ লিংক ডেসক্রিপশন বক্সে আছে। আর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে যতগুলো ক্লাস আমি তোমাদের করিয়ে দিয়েছি তার প্লেলিস্ট লিঙ্ক, এবং আপগ্রেডের জন্য ইন্ডিভিজুয়ালি 100টা ক্লাস করিয়ে দিয়েছি, তারও প্লেলিস্ট লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা আগের ক্লাসগুলো দেখে নিতে পারো। ওকে, আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে, ভালো থেকো, বাই।